প্রিয় স্যামজন বাসী, আর একটি নতুন টেক নিউজে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই আপনারা খুব ভালো রয়েছেন আমাদের চ্যানেলে। আজকে কিন্তু এই স্মার্টফোনের একটি ফুল রিভিউ আপলোড করা হয়েছে। খুবই গুড লুকিং একটি স্মার্টফোন, স্টাইলিশ, বাট শুধুমাত্র চেহারা দেখে ইহা কেনা যাবে না। যারা কেনার চিন্তা ভাবনা করছেন, কেনার আগে অবশ্যই ফুল রিভিউটি দেখে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকলো। 13,000 টাকা বাজেটে ইহা দেশের বাজারে লঞ্চ হয়েছে। ওকে, টেক নিউজের শুরুতেই ইনফিনিক্সের তরফ থেকে ইন্টারেস্টিং নিউজ রয়েছে। ইনফিনিক্সের নতুন একটি স্মার্টফোন হয়তো খুব শীঘ্রই লঞ্চ হতে পারে, আমাদের দেশের বাজার হবে কিনা শিওর না। ইনফিনিক্স 0X Pro, এই স্মার্টফোনের লাইভ ফটো লিক্স হয়েছে এবং এই মোবাইল ফোনে কী কী নিয়ে আসছে সেখানে আমরা দেখতে পাই। 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল, যাতে হয়তো 120Hz হাই রিফ্রেশ রেট থাকছে এবং এটা ফ্ল্যাট ডিসপ্লে, কোনো কার্ভ ডিসপ্লে নয়। এর সাথে এই মোবাইল ফোনে পাওয়া যাবে 8GB স্টোরেজ। তবে কোন প্রসেসর দিয়ে আসবে ইনফিনিক্সের এই ফোন সে ব্যাপারে কিন্তু এখনও আমরা কিছুই জানতে পারিনি। সেপ্টেম্বর মাসের 6 তারিখে চায়নার বাজারে লঞ্চ হতে যাচ্ছে রেড ম্যাজিক 6 প্রো। এই স্মার্টফোনের লুকস কিন্তু মারাত্মক। শুধু লুকসই না, এটি আপনারা জানেন গেমিং স্মার্টফোন এবং এখানে প্রসেসর সেকশনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888+ এসওসি এবং এই মোবাইল ফোনে কিন্তু টাচ সেন্সিটিভ এয়ার ট্রিগার থাকছে। তারপরে এই মোবাইল ফোনের যে ডিসপ্লে তা হলো একটি ওলেড প্যানেল ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং এর টাচ স্যাম্পলিং রেট হলো 720Hz। আর এর ক্যামেরা সেকশনের যে মেন শুটার তা হলো 64MP এবং ফ্রন্টে থাকছে 8MP ক্যামেরা। 4380mAh ব্যাটারি দিয়ে আসছে এই স্মার্টফোন, তবে 120W চার্জার পাওয়া যাবে এর সাথে, যেহেতু গেমিং ফোন দ্রুত সময়ে ইহাকে চার্জ করতে হবে বলে কথা। সো এই স্মার্টফোন 6 তারিখে লঞ্চ হয়ে গেলে হয়তো আমরা দেশের বাজারে খুব শীঘ্রই আনঅফিসিয়ালভাবে এই ডিভাইস পেয়ে যাবো, যেহেতু গেমিং ফোন আসার একটা পসিবিলিটি আছে অবশ্যই। আর দেশের বাজারে আসলে আপনারা রিভিউ পেয়ে যাবেন আমাদের চ্যানেল থেকেই। ভাই ব্রাদার, আপনারা নিশ্চয়ই জানেন বর্তমান সময়ে হুয়াওয়ে কিন্তু একটু বেশ বড় রকমের চাপের মুখেই রয়েছে এবং বিভিন্ন চাপের কারণে তারা হয়তো স্মার্টফোন মার্কেটে একদম শীর্ষ অবস্থান থেকে এখন অনেকটাই নিচে চলে এসেছে। ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট শেয়ারে তাদের অবস্থান কিন্তু এখন খুবই কম বলা যায়। একটা সময় মানে লাস্ট কিছুদিন আগেও আমরা দেখেছি অবস্থা খুবই সিরিয়াস ছিল, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম দিয়েও তারা আস্তে আস্তে করে এগিয়ে আসছে। তাদের প্রায় 100টি মডেলে তাদের এই যে হারমোনি ওয়েস্টা সেটা রয়েছে এবং সারা পৃথিবী জুড়ে মোট 7 কোটি গ্রাহকের হাতে এই অপারেটিং সিস্টেমযুক্ত স্মার্টফোনও রয়েছে। সো বলা যায় এই অপারেটিং সিস্টেমটা আস্তে আস্তে কিন্তু একটা পপুলারিটির দিকে যাচ্ছে এবং মানুষজন হয়তো এটাকে অ্যাকসেপ্ট করছে। হ্যাঁ, আমি এখন এটাই মোটেই বলবো না যে এটা অ্যান্ড্রয়েডের একদম কম্পিটিটর হয়ে যাবে, বাট একটা সময়ের পরে হয়তো মানুষের গ্রহণযোগ্যতা তালিকা থাকতে পারে যদি তারা অ্যান্ড্রয়েডের চাইতেও বেটার কিছু অফার করতে পারে। সো দেখা যাক হুয়াওয়ে কী করতে পারে এবং ভালো কিছু করুক তাতেই আমাদেরই মঙ্গল। এবারে নিউজ হলো পুরাই ধামাকা। ধামাকার নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। আমি আমার বিগত বেশ কয়েকটা টেক নিউজ আপনাদেরকে বারবার বলে আসছি। যারা আপনারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা করেন, লোভনীয় অফার দেখে কেনাকাটা করেন, তারা একটু সাবধান থাকবেন। বাংলাদেশের বেশ কয়েকটা ই কমার্স সাইট রয়েছে যারা বিভিন্ন রকমের অফার দেয়, আমি কারোর নাম বলছি না। যেমন ধরুন প্রোডাক্টের দাম যদি হয় 10,000 টাকা, আপনি হয়তো 5,000 টাকায় পেয়ে যেতে পারেন, বা 30% ডিসকাউন্ট, বা 75% ডিসকাউন্ট, এমন ডিসকাউন্ট দেখে কে না কিনতে চাইবে। একটা সময় সিরিয়াসলি বলি, আমি নিজেও কিনতে চেয়েছিলাম। সো এখন বড় বড় কোম্পানিগুলোর অবস্থা কি আপনারা জানেন? তো রিসেন্টলি ধামাকা নামেও একটি কোম্পানি এসেছিল যেটাও কিন্তু একদম জাঁকজমকপূর্ণভাবে ব্যবসা করছিল, অনেকেই কেনাকাটা করতে চাচ্ছিল। ইভেন আমি যে সামনে যে ক্যামেরাটা দিয়ে মানে রেকর্ড করছি, এই ক্যামেরাটা আমি যখন কিনতে গিয়েছিলাম তখন ওই শপের যে মালিক উনি আমাকে একজন না কয়েকজনই বলেছিল, ভাই এটা আপনি ডিরেক্টলিভাবে কেন কিনবেন, ধামাকার মাধ্যমে কিনেন। সবাই আমাকে এটাই বলছিল, ধামাকার মাধ্যমে কিনেন। যদিও আমি পকেটে কিন্তু ক্যাশ নিয়ে গিয়েছি, আমি ডিরেক্টলি কিনে আনবো, বাট তারা আমাকে কেন আসলে এই অফার করছিল আমি জানি না, যে ধামাকা দিয়ে কিনলে আপনি হয়তো 15 দিনের মধ্যে ডেলিভারিটা পেয়ে যাবেন আর আপনার কিন্তু অনেক টাকা সেভ হয়ে যাচ্ছে, প্রায় 20-25 হাজার টাকা সেভ হয়ে যাচ্ছে, সো আপনি কেন এটা কিনবেন না। বাট আমার কেন যেন এতে একটুও মানে মনে টানে নাই যে এটা আমি এইভাবে কিনি। তো এই ধামাকা কিন্তু এভাবে ব্যবসা পরিচালনা করছিল এবং ফাইনালি ধামাকা গ্রাহকগণের 589 কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে, মানে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা একটা নিউজের অংশ এখানে শেয়ার করে দিলাম এবং এই প্রতিবেদনের রিপোর্ট অনুযায়ী তারা মনে করছেন এই কোম্পানির কর্ণধার MD এরা যতদূর সম্ভব টাকা পয়সা নিয়ে আমেরিকাতে বা যুক্তরাষ্ট্রে চলে গিয়েছেন, এমনটা আর কি এই রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে। এখন কতটুকু সত্যতা রয়েছে শিওর না, তবে এর বাইরেও ম্যানেজমেন্ট লেভেলে যারা আরও ছিলেন তারাও নাকি এই মুহূর্তে পালেটালি আছে। সত্যি বলি, ইভেলি নিয়ে যখন ঝামেলা শুরু হলো তখন আমার মনে হয়েছিল যে হ্যাঁ, এই ধামাকা ও ফাইনালি এটা কিছু করবে, এমন কিছু করবে, আমি মোটামুটি এরকম একটা চিন্তা আমার মধ্যে ছিলাম।
তো আজকের ভিডিওতে আপনারা কমেন্টস করে জানান কেউ ধামাকায় অর্ডার দিয়েছিলেন কিনা এবং আপনার অর্ডারটি এখনও পাননি, আপনার টাকা পয়সা আটকে আছে, যদি এমনটা হয় অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, আমরা একটু জানলাম। আর অবশ্যই সবাইকে বলবো এই ধরনের কেনাকাটা থেকে আপনারা একটু বিরত থাকবেন বা সাবধান থাকবেন। আসলে এই ধরনের বিজনেস প্ল্যাটফর্ম আমরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড দেখি না। আপনারা কখনো বাসে যাতায়াত করার সময় মানে যদি দক্ষিণাঞ্চলে যাতায়াত করে থাকেন ফেরিতে হয়তো যাতায়াত করবেন। যেহেতু আমি মাঝে মাঝেই মাওয়া বা আরিচা এই ফেরিঘাটগুলো দিয়ে যাতায়াত করেছি বা করি, সেই সূত্র থেকে আমি অনেকবারই লক্ষ্য করেছি রাতের বেলা যে জিনিসটা হয় মাওয়া ফেরিতে জুয়ার এক ধরনের আসর বসে আর কি। হ্যাঁ, তো ওইখানে স্থানীয় কিছু লোকজন থাকে, ফেরির কিছু লোকজন থাকে, আর বাসে যারা যায় তারাও থাকে। যিনি কিনা বাসের থেকে নেমে ওই জুয়ায় অংশগ্রহণ করেছেন তিনি প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার জিততে থাকে। এবং ফাইনালি যখন কিনা উনি মানে লাস্টবার অনেক বড় কিছু দিয়ে এইটা ধরার চিন্তাভাবনা করে তখন উনি হেরে যায়। ফাইনালি উনি হারবেই এবং সর্বস্ব হারিয়ে দেন কান্নাকাটি করে বাঁচে উঠবে। একবার আমি গাড়িতে ছিলাম, তো ওই সময় একজন লোক আর কি একদম কান্নাকাটি করে আমার বাড়িতে আমি এরকম টাকা নিয়ে যাচ্ছিলাম, আমার সব টাকা নিয়ে গেছে এভাবে জুয়া খেলতে গিয়ে। তো আসলে অলমোস্ট বিজনেসগুলো এরকম, প্রথম প্রথম যখন আসে আমরা অনেকেই এইগুলোর লোভে পড়ে কেনাকাটা করি, অনেকেই লাভবান হয়, হয়তো অনেকেই ধামাকা থেকে কেনাকাটা করে লাভবান হয়েছেন, বাট ফাইনালি কিছু সংখ্যক মানুষ কিন্তু এখানে ধরা খেয়ে গেছেন। সো ফাইনালি বিষয়টা আসলে এমনই, অনেক অল্প অল্প করে খেললাম। যাই হোক, ভিভোর খুবই ইন্টারেস্টিং একটা সিরিজ লঞ্চ হতে যাচ্ছে। আপনারা জানেন ভিভো X70, X70 প্রো, X70 প্রো প্লাস এই স্মার্টফোনগুলো লঞ্চ হবে এবং আমার যা মনে হয় বাংলাদেশের কোন একটা ডিভাইস হয়তো লঞ্চ হতে পারে অফিসিয়ালভাবে। তো এই স্মার্টফোনে কিন্তু এবারে গ্লোবালি আমরা অরিজিন ওয়েস পেতে যাচ্ছি, যার ফলে ওয়ার্ল্ড ওয়াইড হয়তো সবার কাছে এই ওয়েসটা পৌঁছে যাবে। এবং এই মোবাইল ফোনে থাকবে 120Hz রিফ্রেশারের অ্যামোলেড প্যানেল যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের, ক্যামেরা সেকশনে 50x12x8 মেগাপিক্সেল পেরিস্কোপ জুম লেন্স যেখানে কিনা 5x জুম পাওয়া যাবে, এছাড়া ব্যাটারিতে রয়েছে 4400mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং সিস্টেম। এবং ভিভো এবারেও প্রমোট করছে তাদের এই ফোনের ক্যামেরাতে খুব দারুণ আকর্ষণ থাকতে যাচ্ছে। তো দেখা যাক ভিভো X70 সিরিজের কোন একটি ডিভাইস দেশের বাজারে লঞ্চ হয় কিনা। এবারে স্যামসাং এর আইসোসেল আরো দুইটা দারুণ সেন্সর লঞ্চ করে দিল, 200MP এবং 50MP। 200MP হলো আইসোসেল HP1 এবং আরেকটি হলো ZN5 যেটা 50MP। তো খুব শীঘ্রই স্যামসাং এর 200MP সেন্সরযুক্ত ক্যামেরা ফোন আমরা হয়তো দেখতে পাবো মার্কেটে এবং আমার যা মনে হয়তো শাওমি আগে নিয়ে আসছে এরকম স্মার্টফোন। তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকের টেক নিউজ, আমরা সরাসরি চলে যাবো লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। গেমিং উইথ সোয়ান উনি লিখেছেন, স্যাম ভাই ইনলাইন স্কেটিং শুজ নিয়ে একটি ভিডিও বানালে খুশি হতাম, আমাদের দেশে এটার প্রচার খুবই কম, তাই একটা ভিডিও বানিয়ে আমাদের দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবেন, লাভ ইউ স্যাম ভাই। সো এমন কোনো ভিডিও কি আসলে আমরা তৈরি করতে পারি স্কেটিং শুজ নিয়ে, ইনলাইন যেগুলো আর কি, ওগুলো হলে মনে হয় বেশি ইন্টারেস্টিং কিছু হতে পারে? কমেন্টস করে অবশ্যই জানাবেন, তাহলে আমরা এমন কিছুর একটা ভিডিও তৈরি করার ট্রাই করব অবশ্যই। টিবিএম ফিল্মস, ভাইয়া 50K মনিটর সহ একটা PC বিল্ড ভিডিও দেন প্লিজ। ভাইয়া একটু সময় লাগবে বাট আমরা এরকম ভিডিও কভার করছি। কপিরাইট ফ্রি মিউজিক, ভাই আনঅফিসিয়াল ফোনকে কীভাবে অফিসিয়াল করা যায় এ সম্পর্কে একটি ভিডিও দিতেন তাহলে খুব উপকার হতো। ভাইয়া এ বিষয় নিয়ে এখনও কোনো কিছু গভর্নমেন্ট জানায়নি, তবু আমরা নতুন করে কিছু জানলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটার রিভিউটা দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকলো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।